নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 1/7/2024 অর্থাৎ আজকে পয়লা জুলাই মাসের প্রথম দিন। তো পয়লা জুলাই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে যারা রেগুলার কোর্সে গ্র্যাজুয়েশন করতে পারবেন না তাদের জন্য নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও গ্র্যাজুয়েশন করা যাবে, আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হওয়া যাবে, সেই নোটিশ জারি করা হয়েছে। তো যারা ভর্তি হতে চান অবশ্যই আবেদন শুরু করুন, অনলাইনে আবেদন করতে হবে। এবং এই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোন বিষয়ে ভর্তি হওয়া যাবে আসুন সেই আপডেট আমরা একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্সে ভর্তি প্রকাশিত হলো এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগের স্নাতক বা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলো দূরশিক্ষার মাধ্যমে সম্পন্ন করা যায়। ভাষা, সোশ্যাল সায়েন্স, সায়েন্স অফ ওয়েট বিভিন্ন কোর্স ডিগ্রি দেওয়া হয়। যোগ্যতা ভর্তির যাবতীয় তথ্য 28 জুন থেকে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://bdp.wbnsouadmissions.com/। আগ্রহীদের ওয়েবসাইটে যাবেন, দেখুন নোটিশটা জারি হচ্ছে অ্যাডমিশন ফর দ্য নোটিশ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম 2024-25। অনলাইনে আবেদন চাওয়া হচ্ছে, 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি ওটা হবে। তো যে যে সাবজেক্ট মানে এগুলো আছে পড়ানো হবে, সিবিসিএস সিস্টেমে হবে এটা অনার্সে ফর জুলাই সেশন। প্রোগ্রাম ফর দেখুন বিএ ইংলিশ, বিএ বাংলা, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনোভাবে, 40% মার্কস পেতে হবে ইংলিশে এটা। আর নেক্সট হচ্ছে প্রোগ্রাম ওভার দ্য স্কুল সোশ্যাল সায়েন্স অর্থাৎ বিএ ইন হিস্ট্রি, বিএ ইন পলিটিক্যাল সায়েন্স, বিএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। যোগ্যতাগুলো দেখতে পাচ্ছেন 50% মার্কস, 40%, 50%। জিওগ্রাফি, জুওলজিতে, বায়োলজিতে 50% চাই, বোটানির ক্ষেত্রে বায়োলজিতে 40% চাই ভর্তিতে। বিএড ও বিএ ইন এডুকেশন, এডুকেশনে বিএড করতে গেলে, বিএ গ্র্যাজুয়েশন করতে গেলে 45% চাই আর্টস বা সায়েন্সের টোটাল মার্কস এটা রয়েছে। এবং তারপরে যে কোর্সটা রয়েছে দেখতে পাচ্ছেন স্কুল প্রফেশনাল স্টাডিজ অর্থাৎ বিকম, বিএ ইকোনমিক্স, এইগুলোতেও হচ্ছে ভর্তি হওয়া যাবে। ওয়েবসাইটে গিয়ে আপনারা ভালো করে দেখে নিতে পারবেন। ফর্ম পূরণের সময় একটি সাম্প্রতিক ছবি ও স্বাক্ষর জমা দিতে হবে এবং যথাযথ ফর্মটা পূরণ করে ফি চালান দিয়ে প্রিন্ট আউট করতে হবে। স্নাতকের পাঠক্রম অনলাইনে জমা করতে হবে এবং ফি প্রদানও করতে হবে। যথাযথ ভরাট সংরক্ষিত স্ট্যাম্পযুক্ত আবেদনটি অবশ্যই ব্যক্তিগতভাবে স্টাডি সেন্টারে প্রয়োজনীয় ডকুমেন্টসও জমা দিতে হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য 28 জুন অফিসিয়ালে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তো যারা আবেদন করতে চান অবশ্যই তাড়াতাড়ি আবেদন করুন আর ভিডিওটা শেয়ার করে দিন। যারা রেগুলার মোডে ভিডিও করতে পারছেন না বা গ্র্যাজুয়েশন করতে পারছেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।